পূজোর আগে অথবা পূজোর পরে বাংলা টেলিভিশনের পর্দায় আরম্ভ হতে যাচ্ছে একাধিক নতুন গল্প, যার মধ্যে একটি টিজার সামনে এসে গেছে। স্টার জলসাতে আসছে এসভিএ প্রোডাকশনের পরবর্তী নিবেদন তুমি আশেপাশে থাকলে। এখন অবধি পাওয়া আপডেট অনুযায়ী এটি হতে যাচ্ছে একটি ভৌতিক প্রেমের গল্প। কেমন হবে এর গল্প তা নিয়ে ডিটেলে ভিডিও দিয়েছি, আই বাটনে সেটা আছে। অনেকেই জানতে চাইছিলে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের জন্য জলসার কোন জনপ্রিয় ধারাবাহিকটি শেষ হচ্ছে। অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলে হয়তো কমলা ও সীমান পৃথ্বীরাজ শেষ হবে, তবে তেমনটা এখনই হচ্ছে না। জানা গেছে এই ধারাবাহিকের জন্য বিদায় নিচ্ছে জলসার বর্তমানে সবথেকে পুরনো এবং একসময়ের টপার ধারাবাহিক গাঁটছড়া। কমলা ও সীমান পৃথ্বীরাজের পরিবর্তে নাকি গাঁটছড়াকেই বন্ধ করতে চাইছে তাদের প্রোডাকশন অ্যাক্রোপলিস, এমন খবরটা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। আপডেট অনুযায়ী পুজোর ঠিক পরেই শেষ হচ্ছে সবার প্রিয় গাঁটছড়া। হ্যাঁ, অবশেষে দীর্ঘ যাত্রাপথ শেষ করতে চলেছে গাঁটছড়া। সম্ভবত তুমি আশেপাশে থাকলের জন্যই শেষ হচ্ছে, তবে রাত 10:30 না এসে প্রাইম টাইমে আসবে তুমি আশেপাশে থাকলে। দেখা যাক শেষ অবধি চ্যানেল থেকে কি আপডেট সামনে আসে। তো বন্ধুরা, গাঁটছড়াকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।